আরে সীমা ছাড়িয়ে গেছো, আমার সাথে মজা করছো? আরে আরে এত রাগ কি হয়েছে বলবে? আরে এয়ারলাইন্সই তোলপাড় সৃষ্টি করেছে, টিকিট ক্যান্সেল করে দু মাসের চেয়েও বেশি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ফেয়ার রিফান্ডের নামে কাস্টমার কেয়ারের একটাই উত্তর, ম্যাডাম রিফান্ড প্রসেসে আছে। ব্যাস এইটুকু কথা, টেনশন নয়। এক্ষুনি NCH এর 1915 নম্বরে কল করতে হবে, কমপ্লেন রেজিস্টার করো আর দেখো। NCH? হ্যাঁ, NCH মানে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন। এদের একটি নম্বর আছে 1915, মানে 1915। আরামে বাড়িতে বসে এদের ফোন করো, নিজের প্রবলেম জানিয়ে কমপ্লেন রেজিস্টার করো, তারপর দেখো। আন্দামান আর নিকোবর আইল্যান্ডের পোর্ট ব্লেয়ারে এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে গ্রাহক এয়ার টিকিট ক্যান্সেল করে রিফান্ড চেয়েছে। রিফান্ড না পেয়ে গ্রাহক ই দাখিল পোর্টাল দ্বারা উপভোক্তা কমিশনে কেস দায়ের করেছিল, যেখানে সে রিফান্ড তো পেয়েছে, তাছাড়া সুদ আর মানসিক কষ্ট আর মামলার খরচও পেয়েছে। এসো, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন ছাড়াও তুমি নিজের কেস ই দাখিল দ্বারাও রেজিস্টার করতে পারো। এই দেখো, দেখেছো, যদি এর পরেও রিফান্ড না পাওয়া যায় তবে আমার নামও গুলকিনা। উপভোক্তারা নিজের অধিকার রক্ষার জন্য সর্বদা মনে রাখবেন NCH 1915 আর ই দাখিল পোর্টালকে। জাগো গ্রাহক জাগো, জাগো গ্রাহক জাগো, জাগো গ্রাহক জাগো।